অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে WWE রিয়েল না ফেক এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করতে। ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি WWE রিয়েল না ফেক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। বিশ্বের সবথেকে বড় রেসলিং কোম্পানি হলো WWE। WWE কোম্পানির অর্থ হলো ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। WWE আমাদেরকে রেসলিংয়ের মাধ্যমে এন্টারটেইন করে। যেহেতু WWE কোম্পানি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত এবং WWE কোম্পানির পপুলারিটি সবথেকে বেশি, তাই WWE কোম্পানির ওপর প্রশ্ন সবার বেশি। WWE আমাদেরকে যে রেসলিং দেখায় সেগুলো কি সত্যি না মিথ্যা, এমন প্রশ্ন সবার মনেই জেগেছে। WWE কে ফেক বা রিয়েল এই কথাটি বলার জন্য আপনি কোন বিষয়টির উপর নির্ভর করবেন, রেসলিং নাকি রেসলারদের ক্যারেক্টার? WWE-তে রেসলারদের ক্যারেক্টার এবং তাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের মুভস, এই দুইটাই আসলে আসল না। WWE রেসলারদের এমনভাবে অ্যাক্টিং শেখানো হয় যেন তারা তাদের ক্যারেক্টারে পুরোপুরি মনোনিবেশ করতে পারে এবং WWE-র কোনো ফ্যান বুঝতে না পারে যে তিনি একটি রোল প্লে করছেন। আর WWE-তে আমরা যেই মুভসগুলো দেখে থাকি সেগুলো কিন্তু আসলই হয়, কিন্তু সেই মুভসগুলো এমনভাবে করা হয় যেন প্রতিপক্ষ রেসলারের কোনো ক্ষতি না হয়। WWE-কে পুরোপুরি ফেক বললে ভুল হবে, কারণ রেসলাররা অনেক বেশি রিস্ক নেন। তারা যে সকল মুভস করেন সেই মুভসগুলোতে যে ক্ষতি হয় না এমনটা বললে ভুল হবে, কারণ তারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে আমাদেরকে এন্টারটেইন করে। রেসলারদের সবসময় সতর্ক থাকতে হয়, কারণ তাদের তৈরি করা একটি মুভসে যদি ভুল হয় তাহলে কোনো এক রেসলারের জীবন পর্যন্ত চলে যেতে পারে। WWE রিয়েল না ফেক এই প্রশ্নটির পেছনে রয়েছে রেসলিং ম্যাচ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা হয়তো রেসলিং ম্যাচ দেখেই এই সকল প্রশ্ন করে থাকেন, কারণ দুজন রেসলার যেভাবে লড়াই করেন আমরা দেখে মনে করি যে সেই ম্যাচটি আসলেই সত্যির, কিন্তু এমনটা হয় না। WWE-তে হওয়া প্রত্যেকটি ম্যাচ এবং প্রত্যেকটি ঘটনা কোনো না কোনো স্টোরি লাইনের অংশ হয়ে থাকে। WWE-তে স্টোরি লাইন ছাড়া কোনো কাজই করা হয় না, কারণ রেসলাররা যদি একটি ভুল করে ফেলে তাহলে WWE কোম্পানির অনেক বড় লস হতে পারে। একটি রেসলিং ম্যাচে একজন রেসলারের প্রতিটি মুভস এবং প্রতিটি পদক্ষেপই আগে থেকে ঠিক করা থাকে, কারণ তারা যদি আগে থেকে ঠিক না করেন তাহলে রেসলিং ম্যাচ বোরিং হয়ে যাবে, কারণ তারা অত ভালো মুভস আগে থেকে প্রিপ্ল্যান না করলে করতে পারে না। WWE তার সব কাজ স্ক্রিপ্টের মাধ্যমে সম্পন্ন করে, আর যদি স্ক্রিপ্ট ব্যবহার না করতো তাহলে হয়তো আমরাও WWE দেখতে পছন্দ করতাম না, কারণ স্ক্রিপ্ট ব্যবহার করলে WWE সকল কিছু একটি নিয়মের মাধ্যমে চলে, আর নিয়ম না থাকলে কোনো কাজই ভালো হয় না, তাই আমরাও হয়তো WWE-কে তখন পছন্দ করতাম না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, WWE কোম্পানিকে ফেক বলা ঠিক হবে না, কারণ একজন রেসলার আপনাদেরকে এন্টারটেইন করার জন্য নিজের জীবনের ঝুঁকি নেয় এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে অনেক দুর্দান্ত রেসলিং উপহার দেয়। এমন অনেক কোম্পানি আছে যেই কোম্পানিগুলোতে স্ক্রিপ্ট ব্যবহার করা হয় না, সেখানে রিয়েল রেসলিং হয়, কিন্তু সেই কোম্পানিগুলো ফেমাস না কেন? কারণ তারা স্ক্রিপ্ট ইউজ করে না, আর WWE স্ক্রিপ্ট ইউজ করে বলেই এত ফেমাস। WWE কোম্পানি স্ক্রিপ্টেড হলেও তাদের রেসলিং ফেক না, কারণ তাদের রেসলিং করার উদ্দেশ্য হলো আমাদেরকে এন্টারটেইন করা, আর তারা অবশ্যই আমাদেরকে এন্টারটেইন করতে সফল হয়েছে। তার মানে এই যে আমরা WWE-কে ফেক বলতে পারি না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে গেছেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে নিয়মিত WWE সম্পর্কে ভিডিও দিতে থাকবো, আর আপনার সাবস্ক্রিপশনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সাপোর্ট করলেই আমি আরও ভিডিও তৈরি করতে আগ্রহী হব। ধন্যবাদ।